Assalamualaikum everyone and welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে কোন রকম রেসিপি শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে আমরা সিমের বিচি সংরক্ষণ করতে পারি তো টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি 1 কেজি পরিমাণ সিমের বিচি নিয়ে নেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি আমি অফ ক্যামেরাতে এই সিমের বিচিগুলোর কুশাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ অবশ্যই আপনারা বিচির পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি করে নিতে পারবেন এবার আমি একটা স্পুনের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি এতে করে লবণটা একদম ভালোভাবে বিচির সাথে মিশে যাবে আর পানিটা যেহেতু গরম এ পর্যায়ে কিন্তু হাতে টাচ করা যাবে না কিছুক্ষণ পর যখন পানিটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে ভালোভাবে কুচলে বিচিগুলোকে ধুয়ে নিতে হবে এতে করে বিচির মধ্যে যে কাঁচা একটা বাজে ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে কে আসলে বিচিটা সংরক্ষণ করার পর যখন রান্না করতে যায় তখন কিন্তু বিচিটা সিদ্ধ হতে চায় না অর্থাৎ বিচিটা কিন্তু শক্ত থেকে যায় তো কিছু টিপস ভালোভাবে ফলো করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই বিচি সংরক্ষণের আগে লবণ আর গরম পানি দিয়ে বিচিগুলোকে ধুয়ে নিতে হবে আর এটা না করলে কিন্তু বিচিগুলো রান্না করার সময় শক্ত হয়ে যাবে অর্থাৎ সিদ্ধ হতে চাইবে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিচিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে চেকে নিচ্ছি চেকে এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমি দুইটি পদ্ধতিতে বিচি সংরক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে প্লাস্টিকের জিপলক ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগগুলো কিন্তু সচরাচর যে কোনো দোকানেই পাওয়া যাবে এবার আমি পরিমাণ মতো বিচি নিয়ে নিচ্ছি আর একান্ত যদি এই ব্যাগগুলো হাতের কাছে না থাকে তাহলে যে কোনো প্লাস্টিকের ব্যাগ দিয়ে এভাবে আপনারা বিচিগুলো সংরক্ষণ করে নিতে পারবেন ব্যাগে বিচিগুলো নেওয়া হয়ে গেলে এবার আমি ব্যাগের মুখটাকে ডেকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই বিচিগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি তো এবার আমি এই বিচিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আর এরকম অবস্থায় কিন্তু পুরো সারা বছর আপনারা বিচি সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতিটি শেয়ার করে নিচ্ছি এজন্য আমি এখানে এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে সিমের বিচিগুলো নিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো সিমের বিচি দিয়ে দিচ্ছি তো সিমের বিচিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনাটা দিয়ে ডেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নেব প্রায় 1 বছরের মতো এটা কিন্তু 1 বছরের মধ্যে কোনো রকম এরফের হবে না অর্থাৎ নষ্ট হবে না আপনারা যদি একদম সেম আমার ভিডিওটি দেখে বিচিগুলো সংরক্ষণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বিচিগুলো একদম পারফেক্ট অবস্থায় থাকবে কোনো রকম এরফের হবে না তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ